মুরব্বি মুরব্বি ওয়ান ইলেভেনের সময় প্রথম আলোর মতিউর রহমান আর মাহবুজা নাম এই দুইজন জাতির গোয়ামারা সারা করে আওয়ামী লীগের মাধ্যমে এদেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল দেশ বিদেশের একদল বেজাম্মাদের সাথে নিয়ে। সুতরাং এবারেও হঠাৎই মাহবুজ ভাইদের লড়া ছাড়া আর তোড়জোড় দেখে মনে হইতেছে যে কিছু একটা বলা দরকার। মাহবুজ ভাই, যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে, তো আপনাকে লাগান লদ বোধ আছে। আর বেশিরভাগ মানুষের লিসের কন্ডিশন খুবই খারাপ, আমি ডাক্তার তো জানি এটা। তারই করে একজন অনেক আগে বিবেকের উপরে একটা বাণী সারিছিল, বুঝছেন তো, ওই সরে একটা জিনিসই লয় করছিল যে বুড়াগুলোর আসল জিনিসের লড়াচড়া যত কমে মাথার মধ্যে বিবেকের লড়াচড়া ততই নাকি বাড়ে। ফাইন কথা। আর আপনি ফারজানা রূপার শাকলির অ্যারেস্টলি এত হল দিল হচ্ছেন কৃষক, মার্ডার কেস কৃষক দিল, কোনো দিয়ে ক্যান গুতা মেলল, এগুলো দিয়ে আপনি জিঙ্কা আউসাইছেন, তাতে মনে হচ্ছে আপনার এখনই ব্যান হাটপেল খেলেন। থামেন না, আপনার শেখ হাসিনা, কাউয়া কাদের, লুচ্চা আনিস, বোতল কামাল, হদল আরাফাত, আবাল হাসান, এটি সেটি দীপু ময়না, এই এরিকারের উপরে এতটি মামলা হওয়া দিয়ে আপনার মনে হচ্ছে দাঁতি লাগিয়েছেন। আর তা আউসাবেন না আমার নকি ভাই, আপনি তো জ্ঞানী সাংবাদিক, আপনি তো জানেন বিপ্লবের পর কত কিছু হয়। আমি যেটি থাকি না এই যে প্যারিস, এটি ফরাসি বিপ্লবের পর দালাল আর খসরগুলা যাক সামনে পেছে না তাকে গিলোটিন না কিবেন কয় তারই উপর শুতেছে। হ্যাঁ, তারপর উপর থেকে ওটার নামে খসাত কইরা আর সাথে সাথে কল্যাণ নাই। সেই হিসেবে আঙ্কারে বিপ্লবের পর চ্যাংরা ব্যাংরা তো হাজি মহসিনের লাগার আচরণ করিচ্ছে, খুবই ভালো আচরণ করিচ্ছে, আপনাকে করলে তো খসাত করে নাই, খসাত না করলে তো বিপ্লব হয় না, বুঝছাও। আর আপনাকে রে শুধু কেন একই কথা, 15 বছর কথা কবার পারিনি, হাঙ্গারে টুটি চিপা ধরেছিল, আমি তো ভুলেই গেছিল, আপনারা তো ভদ্রনক। হ্যাঁ, এই যে 15 বছর ঠাসি খেয়ে সুলটির মধ্যে আন্দাইছিলেন, দরজা জানলা বন্ধ করিয়া খাটের তলে বাংকার বেনে যুদ্ধ করেছিলেন আর এক বুদ্ধিজীবীর নাগান, তো এখন বাক স্বাধীনতা পেয়ে বাক বাকুম করিচ্ছেন, তবে সবগুলি কিন্তু আপনাকে এলাকার করেনি, বুঝছেন। আপনি মনে হয় ভুলে গেছেন আমার দেশ বলে একটা পত্রিকা ছিল, এখন আছে অনলাইনে চলে আর কি, মাহমুদুর রহমানের কথা ভুলে গেছেন। মাহমুদুর রহমান আমিল স্পেন্সারদের করা মিথ্যা মামলার সাগরে হাবুডুবু খেতে খেতে এক আদালত থেকে আর এক আদালত, এক জেলা থেকে আর এক জেলা চোরকির মতো ঘুরিচ্ছিলেন। কুষ্টিয়ার আদালতে আওয়ামী গুন্ডাদের মাইরে ভরা আদালতে রক্তাক্ত হয়ে আল্লাহর রহমতে কোনো মতে বেঁচে গেছিলেন। তখন কোনটি আছিলেন আমার নকি ভাই? মাহমুদ ভাই তো আপনার নাকান ডিজিএফের সদন খেয়ে শুশুর করে ফরমাইশি নিউজ করে এখন রং এডিটোরিয়াল জাজমেন্টের ইংলিশ তো দেয়নি, বরং হাইকোর্টের বিচারকের সামনে মাথা উঁচু করে বলছিলেন আমি সত্যি কথা লিখছি, মাপ চাইব কেন? আর হাইকোর্ট কয়েছে ট্রুথ ইজ নো ডিফেন্স। ফলাফল, রিমান্ডের নির্যাতন আর বছরের পর বছর কারাবাস। আপনি যখন কোনটি আসিলেন লিখেছিলেন একটা কথা, হ্যাঁ লিখেছিলেন, ঠাসি খায় আগে সেটা কন, তারপর না হয় আপনার বিবেকের লাড়াচাড়া দেখুননি। জয় পুতুলার টিউলিপকে নিয়ে কথা কওয়ার জন্য শফিক রহমান ভাইকে যখন শাস্তি দেওয়া হয়েছিল আর দেশ ছাড়তে বাধ্য করা হয়, তখন আপনার বিবেক লড়াচড়া করেনি কৃষক আমার ভাই? ওরা রাজপুত্র রাজকন্যা, তাই আপনি কল্যাণ নিচু করে 15 বছর খালি কুর্নিশ করেছেন, কুর্নিশ করেছেন, ঘুমের ট্যাবলেট খেলে বিবেকের লড়াচড়া বন্ধ করে তুছিলেন, তাই না? এখন রানী আর রাজপুত্র কন্যা ভাগিছে, এখন আপনাকে গরম দেখে কে? আর মার্ডার কেসে ফারজানা রূপার অ্যারেস্ট হওয়া দেখে আপনি এতই হাল দিলেছেন যে মনে হচ্ছে উত্তেজনায় খাড়া হবার যায়, শেষে না আপনি নুঙ্গি কুলে যায়। ফারজানা রূপা যখন ডিজিএফের সাথে প্ল্যান করিয়া ওই হাসিনার সাথে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার টেলিফোন রেকর্ড প্রচার করে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের ঠিক আগে সমন্বয়কদের আটকে রাখা ওই ভাতার হোটেলে টুনটুনি আরনের সাফাই দিতে আরেক সাংবাদিক শ্যামল দত্তরে নিয়ে 72 টেলিভিশনে পুলিশের গুলিবর্ষণের সাফাই দিয়া আগুনে ঘৃতাহুতি দিছিল, তখন আপনি সারেং বইয়ের নবীতন চরিত্রের কবলিন নাকান নক করে আসিলেন কৃষক আমার মাহফুজ ভাইজান। শাকিল রূপার 100 কোটি টাকা সম্পদ, ডজন খানেক ফ্ল্যাট, গন্ডা খানেক গাড়ি ক্যাঙ্কা করে হইল, সেটা জানার পরে আপনার ঠাসি খাওয়া দেখে ক্যাঙ্কা ক্যাঙ্কা লাগিচ্ছে, রিমান্ডে আপনার নামটা আমার কয়ে দিবি না তো, দেখেন কিন্তু সময় কিন্তু আপনাকেও ছাড়া যাবি না ভাইজান। তবে সমস্যা নাই, আপনার কোর্টে লেওয়ার সময় মাথা হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরেন হবি, আর হোলের উপরে একটা গার্ড পরে দেবুনি, বিসি সেফ, কেউ ফেটা দিবি না, এই গরমে কষ্ট মিচ্ছে না হবি, তা হোক পচা ডিম আর পেশাবের বোতল আপনার গায়ে না লাগলেই তো হইলো, তাই না?
সেটা আমরা ব্যবস্থা করবো নি দেখবই নি মাবুজ ভাই কল্লাটা কাছে আনেন একটু কাছে একটু কাছে জিনা আমার কাছে গিলোটিন নাই খসাত করে দেবো না আসেন আসেন কাছে আসেন কাছে আসেন কথা আছে কথা আছে জরুরি কথা আসেন না কানে কানে কল লাগবি ওই যে আপনার সাথে 111 হিসাবটা কিন্তু এখনো বাকি আছে এটা শুনে আপনার আবার বুড়াগের ডায়াপার পরে দাড়ি টাড়ি শেভ না কইরা মাঝরাতে এয়ারপোর্টের দিকে দৌড় মেরেন না কলে হ্যাঁ আনিসুল আর দরবেশ আর দীপু মান্নার জন্য আপনার দুঃখের শেষ নাই শুধু কিনি সংবিধান আইনের শাসন এসব বিবেক কথা কয়ে পাবলিকের মাথা কিছু গরম করিচ্ছেন আপনি কি চাচ্ছেন খুচরা খুচরা করে আলাদা আলাদা করে দুর্নীতি মামলা চুরির মামলা এজাহার তদন্ত সাক্ষী তারিখ জামিন আপিল স্টে অর্ডার আদালত পরিবর্তন এইসব ধুনফুন শেষমেশ সবগুলো ছাড়া হোক তাই না মাহবুজ ভাই হাঙ্কারে ধূর পেয়েছেন আমরা ভাল শিউন ভাবিচ্ছেন আপনি খুব সেনা তাই না আপনি জানেন না দেশে তো একটা বিপ্লব হচ্ছে নাকি মানেন না এখন আপনার ওই খজর পচর দত্তের সংবিধান যেটা লাইনের পর লাইন খালি মিছা কথা এক পরিবারের গুণ কীর্তন আর পাবলিকের পাশে বাজ দেওয়ার কথা দিয়ে ভর্তি ওই সংবিধান জনগণ এখন পুষেও না সুদেও না আগে নতুন সংবিধান হোক তখন আপনার বিবেক দিয়া সেই সংবিধান লাড়াচাড়া করে নিনি বুঝছেন সংবিধান আইনের শাসন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুই একটার বেশি মামলা করা উচিত না জোর করে বিভিন্ন জায়গায় পদত্যাগ করানো এগুলো লিয়া আপনারা তো হলদিল হয়েন না এটা একটা বিপ্লব বুঝছাও গুত্থান 17 বছর ধরে আপনাদের মতো নির্বীর্য জাউরারা দেশের গোয়ামার সারা ঘুরে সৈরাচারের কালো গোয়া ছাড়তে ছাড়তে সাদা করে ফেলিছেন সাংবাদিক সম্মেলনের নামে এই রূপা প্রভাস আমিন মোজাবাবু গালফোলা বুলবুল কল্লাফোলা ইস্তিয়াক তোতলা নহিম নিজাম নো আইডিয়া নাইমুল কাটানারী নোবেল দেওয়া গান্ডু গোলাম সারোয়ার আর হিজরা শাহাদের আপনি সাংবাদিক কবার পারেন দেশের মানুষ কি কয় জানেন হ্যাঁ কয় হ্যাঁ বগদার ভাষা বেশ কি কয় জানেন ঘুপসি আর আপনারা যারা ওদের সাফাই দেন তারা হইলেন ঘুপসির দালাল বুঝছাও আপনি কি চান সাবান টয়লেট পেপার এরা দিল্লি ওয়াশিংটন আর লন্ডনে প্রেস মিনিস্টার হয়ে থাকতে আর মাহমুদুর রহমানরা প্রকাশ্যে আদালতে মেরুদণ্ডহীন বিচারকের সামনে রক্তাক্ত হবেন শফিক রহমান হবেন বিতাড়িত কনক সারোয়ারের বোন মিথ্যা মামলায় জেলে পচবেন জুলকারনাইন স্বামীর ভাইরে পেটানো হবে তাসনিম খলিলের মাকে পুলিশ জেরা করবে মনির হায়দার হবেন দেশান্তরী আর ইলিয়াস জীবিকার জন্যে মাঝরাতে নিউ ইয়র্কে ট্যাক্সি চালাবেন আর পাঁচাটা স্মার্ট মিথিলা ফারজানা কানাডার দূতাবাসে চাকরি করবে পূর্বাচলে 10 কাঠার প্লট বাগাবে আর আপনার মতো বুড়া ভামেরা তাদের পক্ষে ওকালতি করবেন আর লুঙ্গির তলার অখেজ বিবেকের লড়াচড়া দেখাবেন আর আমরা আঙুল চুষব সেদিন আর নাই মাহফুজ ভাই সেদিন বাঘে খেছে কানাদানিক গত 15 বছর দেশের 18 কোটি মানুষকে হয় মৃত্যু না হয় মৃত্যু যন্ত্রণা দিছে প্রত্যেকটা মুহূর্তে এই লম্বা সময়ে যে হাজার হাজার শহীদ হয়েছেন গুম হয়েছেন তারা কেন আপনার পরামর্শ শুনে একটা মামলা করে শান্ত হবেন শুনে রাখেন শুধু শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য না দেশ বিদেশে ছড়ায় থাকা কোটি কোটি বাংলাদেশি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করবে গুইনা গুইনা মাহমুদ ভাইদের মতো তাকে প্রিজন ভ্যানে ছুটতে হবে আদালত থেকে আদালতে দেশ বিদেশের ল রিপোর্টে খুনি হাসিনার মামলার রেফারেন্সে পূর্ণ হবে একজন স্বৈরাচারের হাজার হাজার ফাঁসির রায় সংবাদপত্রের পাতা প্রত্যেক দিন পূর্ণ হবে আন্তর্জাতিক আদালতে বিচার হবে মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যার এটাই মানুষের চাওয়া আপনার মতো ঘুপসির দালাল বিবেক সাংবাদিকের কথায় আমাদের কিছুই আসা যায় না লজ্জা করে না নিজের মিডিয়া শিশু নির্যাতক হত্যাকারী পোডোফিলিয়া আক্রান্ত আর এডিটার বানাইতে তারে আপনি কইছেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না ভুল কে করিছে বালের কথা কন কেন ভুল আপনারা করিছেন জনগণ করে নাই আপনারা গত 15 বছর ধরে ঘাপটি মেরেছিলেন বিবেককে ঘুম পাড়ায় এমন মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতার নামে নসিহত প্রদান তাই না থামেন আপনারা আপনাদের মতো আদর্শ বিচ্যুত মানুষ যারা মাইনকে সিপাই পড়লে ভুল করেছি বলে সিকুর দেন তারা আমাদের বিবেকের নসিহত দিয়েন না বুঝেন না আপনাদের কথা শুনলে ঠান্ডা মাথার রক্ত গরম হইয়া ওঠে অতীতের ভুলের শিক্ষা কার দরকার সেটা আয়নার সামনে দাঁড়ায় ঠিক করেন পত্রিকার পাতায় এই সমস্ত বালসাল লিখা জায়গা নষ্ট করবেন না আপনারা এখন বাতিল আপনাদের ঠিকানা ডাস্টবিন আর ভাগারে বিপ্লবের পরে গড়ে ওঠা সমাজে আপনারা ক্যান্সার আপনাদের ছাটাই করতেই হবে উপায় নাই আমাদের হাতে গিলোটিন নাই কিন্তু আপনার আদর্শিক কল্লা আমরা ফসাদ করে শেষ করে দেব
ছোটবেলায় বগুড়া জেলা স্কুলে যাওয়ার সময় জসকোটের সামনের মাঠে স্বপ্ন ডাক্তারের মজমা শুনতাম। ওই নিচের বিবেক শক্তিশালী করার হালুয়া বিক্রি হইতো, এখনো পাওয়া যায় বোধহয়। তো আপনার জন্য সেই হালুয়ার প্রেসক্রিপশন দিলাম। আফটার অল ডাক্তার তো প্রেসক্রিপশন তো দিবারই পারি, একটা সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন আছে। কিন্তু আপনার যা অধঃপতন তাতে হালুয়ার ডাবল ডোজে কাজ হবে না। বিবেকরে বেশি উত্তেজিত হইতে দিয়েন না। 15 বছর নক্কেরা বসেছিলেন, 111 করেছেন, আরও 10 বছর নক্কেরা বসে থাকেন, ছাত্র ইউনিয়ন করেছেন না, সিপিবি ট্রেনিং পেছেন না, বিপ্লবের পরে পরাজিতদের বেল থাকে, আপনি তো পরাজিত শক্তি, আপনারও বেল নাই। আপনার ডেইলি স্টার যে জ্বালায় দেওয়া হয় না, এটা অনেক বেশি। কুরকুরানি যদি বেশি হয়, প্রফেসর ইউনুসরে ইমেলে আপনার মতামত জানান, আপনি ইমেলে যোগাযোগ করেন, উনি শুনবেন, উনি দেখবেন, কিন্তু পত্রিকার পাতাত লিখবেন না। আইস কলে অল্পের উপরে ছাড়লাম, এরপরে কলে কি করব বুঝার পারিচ্ছেন তো। বাঘে চুলে আড়ার গা, পুলিশ চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। খুব খেয়াল।